আসসালামু আলাইকুম, আমি এস এম মহসিন আলম, ঢাকা ম্যাথ ইন্টারস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে ক্লাস 7 থেকে তোমাদের গণিত বইয়ের একটি অধ্যায় আমি আলোচনা করব। অধ্যায়টি 5.4 অনুশীলনী, অধ্যায়ের নাম পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের 5.4 অনুশীলনীর ঘষগু নির্ণয় নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথমেই বোর্ডে একটি অঙ্ক লিখেছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর ঘষাগু নির্ণয় করো। ঘষাগু নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে এখানে রাশি আছে কয়টি, একটি রাশি, দুটি এবং তিনটে রাশি। প্রথমে আমরা প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই লিখলাম। এখানে আমরা উৎপাদকের অনুশীলনীতে আমরা শিখেছিলাম কমন নিয়ে উৎপাদক করতে হয়। যেটি দেখো তোমরা, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, এখানে উভয় পক্ষে ওয়াই থাকায় আমরা একটি ওয়াই কমন নিলাম। তাহলে ওয়াইটা কমন নেওয়া হয়ে গেল, এখানে কী থাকলো, এক্স। এই মাইনাস টি নামালাম, এখানে ওয়াই আছে কিন্তু ওয়াই কমন নেওয়া হয়ে গেছে। ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে কিন্তু ওয়ান হয়, সুতরাং আমরা এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান লিখলাম। তাহলে আমাদের প্রথম রাশির এক্স ওয়াই মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই ওয়াই দুটো আছে, একটা ওয়াই কমন নিলাম, এখানে এক্স টি এক্স থাকলো, মাইনাস নামালাম, এখানে তুমি ওয়াই দিয়ে ওয়ান রে গুণ করো, ওয়াই এককে ওয়াই, এক্স দিয়ে ওয়াই রে গুণ করো, এক্স ওয়াই হলো। এবার আমরা দ্বিতীয় রাশি কী আছে দেখি, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখানেও ঠিক একই রকম কমন ফ্যাক্টরের মতো আমাদের নিতে হবে। এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্সের পাওয়ার আছে 3টা, এখানে এক্সের পাওয়ার নাই। আমরা জানি সবসময় ছোটোটি কমন নিতে হয়, এক্স কমন নিলাম, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, প্রথম রাশির মতো আমরা দুটো ওয়াই থেকে একটি ওয়াই কমন নিলাম। এবার এখানে এক্স পাওয়ার 3টা আছে, এখানে আছে 1টা, 3টার থেকে 1টা আমি নিলাম, তাহলে আমার থাকলো এখানে কয়টি, 2টা। ওয়াই নিয়েছি, কমন নিয়েছে, এখানে ওয়াই আর বলবে না, মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই, এটা একে ভাগ করলে ওয়ান হয়, এক্স ওয়াই এককে এক্স ওয়াই। এবার আমরা এক্স ওয়াই নামালাম, নামাই দেখি এখানে একটি সূত্র প্রয়োগ হয়েছে, সূত্রটি হল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটাকে বলি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কী হলো, এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ানকে তুমি স্কোয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। সুতরাং আমরা এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, ইতিপূর্বের প্রশ্নমালায় শেখানো হয়েছে তোমাদের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সমান আমরা এ ধরলে এ প্লাস, এটির সমান বি ধরলে, ওয়ান সমান বি ধরলে এ প্লাস বি, আরেকটি এ মাইনাস বি। তাহলে এখন আমরা অঙ্কটি আরেকবার দেখি, এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই কমন দিলাম, এখান থেকে
তিনটা পাওয়ার যুক্ত x কিউবকে একটি x কমন দিলাম, কারণ এখানে ছোট x টি আছে, এখানে x কিউব ছোটটা কমন দিলাম, এখানে y আছে, এখানে y আছে, yটা কমন দিলাম। তিন x থেকে আমরা একটি নেওয়ার পর এখানে রয়ে গেছে দুইটা, ওয়াই নেওয়া কমন নেওয়া হয়ে গেছে, এখানে ওয়াই দেওয়ার প্রয়োজন নেই, মাইনাস ওয়ান, এক্স ওয়াই কমন নেওয়া হয়ে গেছে, এখানে ওয়ান, এক্স ওয়াই একে এক্স ওয়াই, তোমরা গুণ করে দেখতে পারো, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হবে, ওয়াই এখানে আছে, ওয়াই বসলো, মাইনাস এখানে বসলো, এক্স ওয়াই একে এক্স ওয়াই মিলে গেল। এবার আমরা এক্স ওয়াই নামালাম, এটাকে এক্স হোল স্কোয়ার দিলাম, মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিলাম, একটি সূত্র এখানে এসছে, এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা তৃতীয় রাশিটা করব, তৃতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটি সূত্রের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। এটাকে যদি আমরা এক্স স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিই প্লাস ওয়ান তাকে যদি আমরা হোল স্কোয়ার দিই, তাহলে একটি সূত্র অবশ্যই আমরা এখানে পাবো, সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস টু এ মানে এইটি ধরি, বি মানে এইটি ধরি। এবার দেখো আমরা গুণ করে দেখি, দুই একে দুই দ্যাট ইজ টু এক্স বসলো, এটা গুণ করো এককে এক, এটা গুণ করো এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, একে এক্স স্কোয়ার বসলো এখানে, সমান সমান আমরা একটা সূত্র পেয়ে যাই কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা জানি সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, এর অর্থ এক্স মাইনাস ওয়ান একটি, এক্স মাইনাস ওয়ান আরেকটি। সুতরাং এখন আমরা অঙ্কটা আরেকবার দেখি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, প্রথমে তোমরা চিন্তা করবে এটা কমন যায় কিনা, মিডিল টার্ম হয় কিনা, সূত্রে যায় কিনা, দেখি আমরা এটা সূত্রের মধ্যে পড়ে, এক্স স্কোয়ারটাকে আমরা এক্স স্কোয়ার দিলাম প্লাস ওয়ানটাকে আমরা ওয়ান হোল স্কোয়ার দিলাম, দিয়ে দেখি এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি এটার সমান বি ধরেছি, প্লাস বি স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ, এটা এ মাইনাস এটা বি হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থ এক্স মাইনাস ওয়ান দুইটা। এখন আমরা লিখতে পারি এখানে আমরা গসাগু নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে যে কয়টা এখানে রাশি আছে, এখানে প্রথম রাশিতে আমরা পেয়েছিলাম এইটা, দ্বিতীয় রাশিতে পেয়েছিলাম এইটা, তৃতীয় রাশিতে এখানে পেয়েছিলাম এটা, তাহলে এখানে প্রদত্ত রাশিগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক কোনটা, যেটাকে আমরা বলি এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে আমরা বুঝবো যেটা সব জায়গায় থাকবে সাধারণ মৌলিক উৎপাদক, সব জায়গায় কমন আছে, সেটি হবে আমাদের গসাগু। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় গসাগু সমান সমান কি লিখতে পারি, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা আরেকবার বুঝি, শেষ লাইনটা যে লাইনটা শেষে বললাম, অতএব প্রদত্ত রাশিগুলোর মধ্যে এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই তিনটা রাশির মধ্য থেকে যেটা কমন যাবে সবখানে যেটা থাকবে, যেটাকে বলি আমরা সাধারণ মৌলিক উৎপাদক, এখানে প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়ান আছে, দ্বিতীয় রাশিতেও এক্স মাইনাস ওয়ান আছে, তৃতীয় রাশিতেও এক্স মাইনাস ওয়ান দুটো ছিল, আমরা একটা ধরেছি, তাহলে যেটা কমন থাকবে সাধারণ মৌলিক উৎপাদক সব জায়গায় যেটা আছে সেটি হবে আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান এই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান থেকে আমরা একটি নিয়েছি, অতএব এটি আমাদের নির্ণয় গসাগু। দেখো আমরা আরেকটি অঙ্ক, আরেকটি গসাগুর অঙ্ক করি,
প্রথম রাশি মনে করো এটি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ডি প্লাস সেভেন এক্স প্লাস বারো একটি এবং এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটি আমরা প্রথম রাশি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটিকে আমরা এখন দেখি কমন নেওয়া যায় কি না কমন নেওয়া যায় না হ্যাঁ এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটাকে আমরা মিডিল টার্ম বলি এইটাকে টুয়েলভটাকে আমরা এখন ভেঙে নেব বিশ্লেষণ করব এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে উৎপাদক করে নিই তাহলে আমরা পাই তিনে চারে বারো এই চার আর তিন ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ দেখো তোমরা লক্ষ্য করো ফোর এক্সের সঙ্গে থ্রি এক্স যোগ করলে সেভেন এক্স হয় ফোর এবং থ্রি গুণ করলে তিনে চারে বারো হয় এবার আমরা কমন নিব এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স এক্স কমন নিলাম এখানে একটি এক্স থাকে প্লাস এখানে ফোর থাকে এক্স কমন নেওয়া হয়ে গেছে লাগবে না প্লাস থ্রি কমন নিই এখানে একটা এক্স থাকে প্লাস ফোর আমরা গুণ করে দেখি থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস 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 তিনে চারে বারো এখানেও তাই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স আমরা জানি এখানে এক্স প্লাস ফোর দুটো আছে একটু কমন নাও এক্স প্লাস ফোর আগে নিলাম আর এই কমনটা একটা ব্র্যাকেটে নিয়ে নাও হয়ে গেল আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি কুড়িটাকে আমরা ভেঙে নিই কুড়িটা যদি আমরা লসগে করি গুণনীয় বের করি চারি পাঁচা কুড়ি সেক্ষেত্রে এটাও মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে এটাকেও আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স চারি পাঁচা কুড়ি ফাইভ এক্স প্লাস ফোর এক্স যোগ করলে নাইন এক্স হলো প্লাস টোয়েন্টি এখানে এক্স কমন নিই আমরা একটি এক্স থাকে প্লাস ফাইভ নিলাম এক্স কমন নেওয়া হয়ে গেছে প্রয়োজন নেই আর ফোর কমন নিলাম এখানে থাকলো এক্স থাকলো প্লাস চারদিকে চার দিয়ে বিশকে ভাগ করলে চারি পাঁচা কুড়ি গুণ করে দেখো আমাদের মিলছে কি না ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স চারি পাঁচা কুড়ি এক্স প্লাস ফাইভ দুটো আছে আমরা এখান থেকে একটি নিলাম আর এক্স প্লাস ফোর এই কমনটি ওই কমনটি আমরা নিলাম তৃতীয় রাশিটা আমাদের হয়ে গেল এবার আমরা অতএব পূর্বের মতো রাশি দুটোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক কী আছে আমরা খুঁজে বের করি এখানে একটা এক্স প্লাস ফোর আছে এখানে একটা এক্স প্লাস ফোর আছে এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে না এক্স প্লাস থ্রি এখানেও নাই এক্স প্লাস ফাইভ ওখানেও নাই তাহলে এটাকে আমরা সাধারণ মৌলিক উৎপাদক বলবো না তাহলে পূর্বের অঙ্কের মতো আমরা দেখি যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে লিখতে পারি আমরা অতএব নির্ণয় গসাগু সমান সমান এক্স প্লাস ফোর এটি হবে আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা গসাগুর প্রাথমিক নিয়ম বুঝতে পারলে প্রথমে আমরা বারোটাকে গুণনীয় বের করলাম তিনে চারে বারো চার আর তিন যোগ করলাম সেভেন এক্স হয়ে গেল চার আর তিন গুণ করলে বারো হলো এরপরে আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থেকে কমন নিয়েছি থ্রি এক্স প্লাস টুয়েলভ থেকে আমরা কমন নিয়েছি এক্স প্লাস ফোর দুটো ছিল একটি পেয়েছি এই কমনটি এবং এই কমনটি একটা ব্র্যাকেটে নিলাম এক্স প্লাস থ্রি
দ্বিতীয় রাশি এসেছিল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, কুড়িটাকে আমরা ভেঙে নিলাম, চারিপাশে কুড়ি, ফাইভ এক্স এবং ফোর এক্স যোগ করলে নাইন এক্স হলো এবং ফাইভ আর ফোর গুণ করলে টোয়েন্টি হলো। এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সকে এক্স কমন দিলাম, একটি এক্স থাকে প্লাস ফাইভ বসে গেল, এক্সটা কমন নেওয়া হয়ে গেছে এখানে বসবে না, প্লাস ফোর কমন দিলাম এখানে এক্স নামলো, এখানে প্লাস নামলো, চারিপাশে কুড়ি, চার দিয়ে আমরা বিশটি ভাগ করলাম, চারিপাশে কুড়ি ফাইভ নিলাম, এক্স প্লাস ফাইভ দুটো আছে একটি নিলাম, এক্স প্লাস ফোর বসে গেল। প্রধানত রাশিগুলোর মধ্যে যে সাধারণ মৌলিক উৎপাদক আমরা খুঁজে বের করবো, যেটাকে আমরা বলি কমন, কোন জিনিসটা আছে দুটা রাশির মধ্যে, এক্স প্লাস ফোর আছে, এক্স প্লাস ফোর আছে, এক্স প্লাস থ্রি এখানে আছে, এক্স প্লাস ফাইভ এখানে আছে, সুতরাং এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফাইভ নেওয়া যাবে না, আমরা নিব যেটা কমন আছে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, অতএব নির্ণয় গর্ষক এক্স প্লাস ফোর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।